প্রায় 9000 কোটি টাকা আত্মসাত করে দেশেরি লন্ডনত আশ্রয় লৈ থকা সুরা সম্রাট বিজয় মাল্যর বিস্ফোরক মন্তব্যই নিশাটোর ভিতরতে কপাই তুলিছে দেশের রাজনীতি। হঠাৎ বুধবারে লন্ডনত মাল্যই ঘোষণা করিলে তেও দেশ এরি অহার পূর্বে বিত্তমন্ত্রী অরুণ জেটলিক সাক্ষাৎ করে বিষয়টি সমাধান করার আগ্রহ প্রকাশ করার লগতে কৈছিল যে তেও লন্ডনলৈ গৈ আছে। I happened to meet Mr. Jaitley in Parliament and I told him that I was leaving for London and that I want to settle with the banks and would he please facilitate discussions. I did not have any formal meeting scheduled with him. I met him often enough in Parliament, in the House and in Central Hall, and I have expressed to him my willingness to settle on many an occasion, and I don't understand what this controversy is all about. এই বিস্ফোরক মন্তব্যৰ পিছত সাংবাদিকে মাল্যক প্ৰশ্ন কৰিছিল এই সন্দৰ্ভত বিত্তমন্ত্ৰী জেটলিৰ প্ৰতিক্ৰিয়া কি আছিল? Nothing. I wouldn't expect him to say anything. What was the duration of the meeting? Well, he claims that you didn't tell him about London. I don't know what Mr. Jaitley has or has not said. Just hold that please. I don't know what has prompted him to say anything if he has said it. ভয়ংকৰ বিত্তীয় অপৰাধৰ দেশ এৰি থকা মাল্যৰ লগতে জনালে যে তেওঁ জেনেভালৈ বুলি আহিহে লণ্ডনত আশ্ৰয় লৈ আছে। লগতে তেওঁ ক'লে আন কেইবাজনো ৰাজনৈতিক নেতাৰ আগত তেওঁ বিষয়টো সমাধান কৰাৰ সন্দৰ্ভত আগ্ৰহ প্ৰকাশ কৰিছিল। মাল্যৰ এই বিস্ফোৰক মন্তব্য সন্দৰ্ভত লগে লগে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে জেটলিয়ে। তেওঁৰ মতে মাল্যক তেওঁ কোনো সময় দিয়া নাছিল, কিন্তু সংসদ ভৱনৰ কৰিডৰত এবাৰ তেওঁৰ কাষলৈ আহি সমাধান সন্দৰ্ভত তেওঁ কিবা এটা ক'ব বিচাৰিছিল। মানে কবি আপনে অফিচ মে আপনে ঘৰ পে কবি উনকো কবি টাইম নাই দিয়া জবসে হম লোগ সরকার মে হ্যায়, ক্যোঁকি ও রাজ্যসভা কে মেম্বার থে অর কবি কবি আয়া করতে থে। তো এক দিন ইয়ে দেখ কর কি মানে ওয়া বৈঠা হুম আর উঠকে আপনে কমরে কি তরফ যা রাহা থা হাউস সে, তো ভাগতে ভাগতে মেরি তরফ আয়ে আর কুছ শব্দ কেনে লগে কি মানে কুছ সেটলমেন্ট কি প্রস্তাবনা কি হ্যায়। তো মানে উনকো কনভারসেশন এন্টারটেইন করনে কা অবসর ভি নাহি দিয়া আর কেবল ইয়ে কাহা কি আপ জো কহনা হ্যায় ব্যাংকার্স কো কহিয়ে, ক্যোঁকি মুঝে ইস বাত কি জানকারি থি কি ও ইস তরহ কে ব্লফ পহলে ভি করতে রহে হ্যায় আর বাপস পয়সা করনা ইয়ে উনকি কবি ভি নিয়ত নাহি থি। জেটলি আর মাল্যর মন্তব্যর ক্রিয়া প্রতিক্রিয়ার মাজতে সংসদ ভবনত দুয়োকে নিবিড়ভাবে কোনো বিষয়ে আলোচনা করে থাকার দেখা সাক্ষী ওলাইছে। কংগ্রেস সাংসদ পি এল পুনিয়াই হেনু দেখিছিল জেটলি মাল্যর মাজর সেই আলোচনা। মানে স্বয়ং বিজয় মালিয়া কো অরুণ জেটলি জি কে সাথ মে সেন্ট্রাল হল মে কোনে মে কই দের তক বাত করতে হুয়ে ফির উসকে বাদ বেঞ্চ মে বেঠ কে ভি উনহোনে বাত কি। মে নি জানতা উনহোনে ক্যা বাত কি, লেকিন জিস আর্থিক সংকট সে গুজর রে থে জিসকি বজে সে দেশ ছোড় কে উনহে ভাগনা পড়া, জাহির হ্যায় কি উসি বিষয় পে বাত কি হোগি। ওর আজ বিজয় মালিয়া কে দ্বারা স্বীকার কিয়া গিয়া কি হ্যাঁ উনহোনে বাত কি থি আর মামলে কো সেটল করনে কে লিয়ে উনহোনে রিকোয়েস্ট কিয়া থা। মাল্যর এই বিস্ফোরক মন্তব্যর লগে লগে টুইট করে প্রতিক্রিয়া প্রকাশ করেছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীয়ে। রাহুলের মতে মাল্যর অভিযোগ অত্যন্ত গুরুতর, প্রধানমন্ত্রী বিষয়টির নিরপেক্ষ তদন্তর ব্যবস্থা করব লাগে আর তদন্ত চলি থাকা সময়সার বাবে জেটলিয়ে পদত্যাগ করব লাগে। যো অরুণ জেটলি জি নে কল কহা কি ইয়ে মিটিং মালিয়া জি উনকে পিছে আকে উনসে দো তিন শব্দ বোলকে চলে গে ও ঝুঠ হ্যায়। পুনিয়া জি নে আপনি আঁখো সে অরুণ জেটলি জি আর বিজয় মালিয়া জি কি মিটিং পার্লামেন্ট মে দেখি হ্যায়। কেবল কংগ্রেসে নহয় বিজেপি নেতা তথা জ্যেষ্ঠ অধিবক্তা সুব্রহ্মণ্যম স্বামীর মতে মাল্যর সহজ পলায়নের আড়ত ওপরের মানুষের হাত থাকা বলে সকলরে সন্দেহ আছে, গতিকে বিষয়টি প্রধানমন্ত্রী তদন্ত করব লাগে কারণ এনে একটা গুরুতর অভিযোগ লৈ সমাগত নির্বাচনের মুখামুখি হব নোৱাৰি। And it needs to be investigated. Now, Mr. Vijay Mallya said more than that he had offered a deal. But he said that Mr. Jaitley knew that he was going to leave. So if that is so, we have to do therefore an investigation because we can't go to the elections with this kind of thing hanging over our head.
নিঃসন্দেহে দেশৰ বিত্তমন্ত্ৰীৰ বিৰুদ্ধে অৰ্থনৈতিক অপৰাধত দেশ এৰি থকা এজন অভিযুক্তৰ এয়া এক ভয়ংকৰ অভিযোগ। 2019ৰ প্ৰাক মুহূৰ্তত বিষয়টোক লৈ এতিয়া চৰম অস্বস্তিত পৰিছে বিজেপিও, কাৰণ ইমান দিনে মাল্যৰ পৰা নীৰৱ মোদীলৈকে প্ৰতিজন অৰ্থনৈতিক অপৰাধত দেশ এৰি থকা ব্যক্তিৰ ক্ষেত্ৰত সকলো দোষৰ বোজা লৈ থাকিবলগীয়া হৈছিল কংগ্ৰেছেৰে। তাৰ মাজত হঠাতে যেন বিজয় মাল্যই এটা কায়েত লগাই দিলে বিজেপিৰ ডিঙি।